সক্ষমতা থাকা সত্ত্বেও লোক দেখানো ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করতে পারেনি সরকার, দেয়া হয়নি পর্যাপ্ত রাজনৈতিক গুরুত্ব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে ডেঙ্গু নিয়ে গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। আজ রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে গবেষণা প্রকাশ অনুষ্ঠানে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা এড়াতে জনগণের উপর দায় চাপানো হয়েছে। চলতি বছর ডেঙ্গু যত ভুগিয়েছে বিশ্বের আর কোনো দেশের মানুষ এতটা ভুক্তভোগী হয়নি। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা পর্যবেক্ষণ বলছে, ডেঙ্গুতে এত সংক্রমণ মৃত্যুর জন্য দায়ী শুধু এডিস মশাই নয়, এর সাথে জড়িত দায়িত্বশীলদের দায় এড়ানোর প্রবণতা, রাজনৈতিকভাবে গুরুত্ব না দেওয়ার মানসিকতাও। যে ডেঙ্গুকে রাজনৈতিকভাবে ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় কর্তৃক সংকট হিসেবে কখনোই গুরুত্ব প্রদান করা হয়নি। স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সভায় মন্ত্রী বলেছেন, মশা মারার দায়িত্ব মন্ত্রণালয়ের একার না। এবং তিনি আরও বলেছেন, সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো। যদি আমরা আমাদের পূর্ববর্তী গ্রাফে দেখেছি, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি। ডেঙ্গু সংকট প্রতিরোধ নিয়ন্ত্রণ কার্যক্রম ও সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে গবেষণা পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, দেশে ডেঙ্গু প্রতিরোধে মানা হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা, আছে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সুশাসন ও সক্ষমতার ঘাটতি, পর্যাপ্ত নয় ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক নার্সদের প্রশিক্ষণ অভিজ্ঞতাও। মশক নিধনের কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার বিষয়গুলো তদন্ত করে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। গবেষণায় 21টি সুপারিশ তুলে ধরে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, সরকারের সক্ষমতা থাকার পরেও ডেঙ্গু প্রতিরোধ করা যায়নি, উল্টো দায় চাপানো হয়েছে জনগণের ওপর। আমরা মনে করি যে সরকারের সক্ষমতা ছিল এটা পরিহার করা, কিন্তু সেটা কাজে লাগেনি। এডিস মশা নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় জনগণের উপর চাপিয়ে দেওয়ার একটা আমি বলবো অনৈতিক প্রয়াস আমরা দেখেছি। অবশ্যই জনগণের ভূমিকা আছে এবং জনগণের এই ক্ষেত্রে ভূমিকাটা প্রতিপালনের পালনের জন্য উপযোগী পরিবেশ কিন্তু সরকারকেই তৈরি করতে হয়। টিআইবির গবেষণাটি গুণগত পদ্ধতিতে প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্যের ভিত্তিতে করা হয়েছে। চলতি বছরের 25 সেপ্টেম্বর থেকে পরবর্তী এক মাসে 10 জেলা থেকে তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের অনিয়ন্ত্রণগুলো অংশে ডেঙ্গুর সময় কোভিডের সময় আমরা যেভাবে দেখছি ডেঙ্গুর ক্ষেত্রে একইভাবে আমরা দেখতে পেয়েছি। সর্বশ্রমণ, চ্যানেল 24, ঢাকা।